নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, যে কেউ হামলে পড়ে খাবে। এই রান্নাটা আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা নতুন রান্না দেখাচ্ছি, সেটা এই রেসিপিটার নাম হলো চাউলেট। এই রান্নাটা করা একদম সহজ, যে কেউ পারবে এই রান্নাটা করতে। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। চাউলেট করার জন্য কিছু চাউমিন নিয়ে নিলাম, এখানে খানিকটা চাউমিন আছে শুকনো, আর এর মধ্যে যা যা লাগবে সেগুলো হলো গাজর, বাঁধাকপি, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এই দিয়ে করব। আর একটা ডিম আছে, পেঁয়াজ আছে, আর যা যা লাগবে সেগুলো পরে আমি বলছি। এখানে ওভেনে আমি জল বসিয়ে দিলাম, জলটা গরম হলে আমি চাউমিনের উপরে দিয়ে দিয়েছি, আর দেবো একটু নুন, দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এটা একটু নরম হলে পরে পরে আমি জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি সবজি একটু একটু ব্লাঞ্চ করে নিয়েছি, আর তার মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, নরম হয়ে যাবে। নুডলসগুলি আমার ভিজে গেছে, আর এগুলো আমি নরম হয়ে গেছে, এগুলোকে আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করা সবজিগুলো, যেগুলো আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম। এর মধ্যে আছে গাজর, কড়াইশুঁটি, বাঁধাকপি আর বিনস। এছাড়া আমি দিলাম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর নুন স্বাদ অনুযায়ী। এবার সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর একটা ডিম। আপনি চাইলে একটা জায়গায় দুটো ডিমও দিতে পারেন, আমি একটা ডিম দিয়েই করব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা, খুব ভালো করে একদম মিশিয়ে নেব ডিমটা দিয়ে, সব দিকে যেন ডিমটা লেগে যায়। আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হ্যাপ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। এবার একটা প্যান নিয়ে নিলাম, প্যানে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম। ওভেনে বসানোর আগে আমি এই কাজটা করে নেব, কারণ ওভেনে বসিয়ে দিলে একটু কড়া অসুবিধা হয়ে যায় তখন, সেই জন্য আমি আগে করে নিচ্ছি। এবার সবটা নুডলস ভেজিটেবলের সঙ্গে মেশানো, ডিমের সাথে মেশানো, এটা আমি দিয়ে দেব প্যানে, দিয়ে সুন্দর করে গুছিয়ে একটা বড় কাটলেটের আকার তৈরি করে নেব। আপনি চাইলে ছোট ছোট করেও করতে পারেন, আমি একটা করলাম, আপনি চাইলে দু তিনটা করতে পারেন ছোট ছোট করে। এইভাবে আমি গুছিয়ে নিলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। এই রান্নাটা করা একদম সহজ, খেতে খুব ভালো। এবার প্যানটা আমি ওভেনে বসিয়ে দিলাম, আমি মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাকে আমাদের মাঝে পেলে আমাদের খুব ভালো লাগবে। এটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই হচ্ছে, এবার খানিকটা ফ্রাই হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, উল্টে দিলাম, দেখুন আবার চারদিকটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু বড় একটা করছি তাই এরকম একটা থালা দিয়ে উল্টে নিতে হবে, আর ছোট ছোট করলে আপনার থালা দিয়ে উল্টাতে হবে না, এমনিতেই উল্টাতে পারবেন। এবার ওই ধারটাও ভালো করে ভাজা হবে, ওই ধারটা ভালো করে ভাজা হলে পরে আমি নামিয়ে নিলাম, দেখুন কেমন সুন্দর লাগছে, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানাবেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেব। একবার অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। যারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। আমাকে যদি আপনারা সাপোর্ট করে থাকেন তাহলে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে, নমস্কার।